হযরত শামসু তাবরিজ রাহমাতুল্লাহ কত সুন্দর একটা উক্তি বলেছেন জানেন, আল্লাহু আকবার কবিরা, একটু মনের কানটা খুলে দেন, আল্লাহু আকবার। উনি বলে, যেই দিন তুমি তোমার বিবেকের আদালতে, যেই দিন তুমি তোমার রবের বিচারে নির্দোষ হয়ে যাবে, ভুল মুক্ত হয়ে যাবে, সেই দিন থেকে তুমি অন্যের ভুল ধরিও। হায় হায়, আর একটু জোরে বলেন না, সুবহানাল্লাহ। যেই দিন তুমি তোমার বিবেকের আদালতে এবং তোমার রবের দরবারে তুমি নির্দোষ, একদম নির্ভুল হয়ে যাবা, ক্লিন হয়ে যাবা, সেই দিন থেকে তুমি অন্যের দোষ ধরিও, এর আগে তুমি অন্যের দোষ ধরিও। আজকে দেখেন পুরো সমাজ অশান্তি হচ্ছে দোষ দরাদরির কারণে। আল্লাহর প্রিয় হওয়ার ইচ্ছা আছে বলছেন না আপনারা? জোরে বলেন না, আছে না? তাহলে আমি আপনাদেরকে বলি, আপনারা যা মন চায় তা বলেন, যদি আল্লাহর প্রিয় হওয়ার ইচ্ছা থাকে তাহলে কিছু কাজ করতে হবে। আওয়াজ ছোট হয়ে গেছে, আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য কিছু কাজ করার দরকার, আবার কিছু কাজ বাদ দেওয়ার দরকার। এবার আমি কিছু কইতাম না, আপনারাই কইবেন, আমি যেটা কমু সেটা শুনে শুধু আপনারা বলবেন, করা দরকার নাকি বাদ দেওয়া দরকার, সব সিদ্ধান্ত আপনাদের। সুদ, গোশ, মা বাবার লগে বেয়াদবি, বড়দের সাথে বেয়াদবি, ছোটদের সাথে অত্যাচার, মানুষের জায়গা দখল করা, মানুষের টাকা মাইরা খাওয়া, মানুষের কথা দিয়ে কথা না রাখা, মদ খাওয়া, সুজেনা করা, বিড়ি নেশা করা, গাঁজা খাওয়া, মাইয়া দেখলে তাকানো, প্রেম করা, বিয়ের আগে প্রেম করা, মাইয়ের পিছনে ঘুরা, তাহলে কি বাদ দেওয়া দরকার? আমি কিচ্ছু কই না, আপনারা কইছেন। নামাজ পড়তে হবে, নামাজ, রোজা, মা বাবার সেবা, বড়দেরকে সম্মান, স্ত্রীর হক আদায়, স্বামীর হক আদায়, যে জায়গায় পাই তারে জায়গা, যে টাকা পাই তারে টাকা, সবসময় সত্য কথা বলার চেষ্টা কি করতে হবে সেটাও জানি, পারি না কেন? সবাই কইব, হুজুর সাইদা শয়তানি করতে দেন, সবার এক কথা ঠিক, কি শয়তান ঠিক না? এখন সবাই মিলে যখন শয়তানকে দোষারোপ করলো, শয়তানে কয়, আমি কি ইচ্ছি, আমি কি তা করছি? এবার সবাই মিলে বললাম, তুই না সেই ব্যক্তি, রাতের 1:30 বাজে আমার ঘুম আসে না, 2:00 বাজে আমার ঘুম আসে না, 3:00 বাজে আমার ঘুম আসে না, 3:30 ঘুম আসে না, যখনই মসজিদের দরবার, মসজিদের মাইক থেকে আবার শুরু আসলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মিলে নাকি মিলে না? এতক্ষণ ঘুম আসে নাই, এখন আইসে কাজ, তো সবাই কইতেছে শয়তান এসা। তাহলে দোষ কার? যেরকম দোষ কার? শয়তানের কারণে আমরা নামাজটা পড়তে, শয়তানে কই, আয় কিচ্ছি, আমি কই, তুই তো সবকিছু করছো, শয়তানে কই, এই তুই কি আমার খাস, আমরা বললাম না, তুই কি আমার পরশ, আমরা বললাম না, তোর কি আমি বানাইছি, আমরা বললাম না, তাহলে তুই আমার কথা শুনছ কা? শয়তান উল্টাম গরো কয়, তুই আমার কথা শুনছ কা? আরো সহজ করে দি, মেজাজ যখন উঠে তখন ইচ্ছে করে যে মুখে সিরিয়ালাই, যখন মুখে পারি না, যখন মুখে আর পারা হয় না, তখন আমরা কি করি, হাতে যাই। এখন হাতে যাই একজনের না মারছি, পুলিশ আইসা, স্যার আমি কিছু তো কেডা করছে, শয়তান কর না, কেডা আমার কোনো দোষ, শয়তানা কয়, স্যার আমার কোনো দোষ নাই, এ তো কয় আমার দোষ নাই, শয়তানে কয় আমার দোষ নাই, তো শয়তানে কয়, আমি তোরে রাগ দিছি, তুই লইছত কা? আমি তোরে গুতাইছি, তুই মুখে গালি দিছত কা? আমি তোর রাগ তুলে দিছি, হাতটা তো আর আমার না, হাতটা তো তোর, চালাইছস তো তুই, তা আমি তোরে দিব বলে তুই নিবি কেন? এটাই আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, ফা ইন্না শাইতানা লিল ইনসানি আদুউউম মুবিন, ও আমার বান্দারা শুনে রাখো, সজাগ থাকো, এই শয়তান নিজেও জাহান্নামে, তোমাদেরকে নিয়ে যেতেও চাইবে জাহান্নামে, তোমরা একটু সজাগ থাকো। তো সজাগ থাকার জন্য তো প্ল্যানিং জানতে হবে, শত্রুপক্ষের প্ল্যানিং না জানলে আপনি সজাগ থাকবেন কিভাবে, হামলা কিভাবে করতে পারে, আপনার প্ল্যানিং জানা না থাকলে সজাগ থাকবেন কিভাবে? সেজন্য শয়তানকে চেনার দরকার আছে, শয়তান
শয়তানের কৌশল চিনার দরকার আছে। আপনি যত শয়তানের কৌশল চিনতে পারবেন শয়তানকে তত হারাইতে পারবেন। আজকে একটা জিনিস মনে রাখবেন, শয়তানের টার্গেট হচ্ছে আপনাকে জাহান্নামে নেওয়া। কোথায় নেওয়া? তাহলে সে এমনি বসে থাকবে না, কোনো কাজ করবে? সে কাজগুলা কেন করাচ্ছে দেখেন, আপনাকে দিয়ে এমন কাজ করাবে যেন আপনি কাজগুলা করেন রবের অপ্রিয় হয়ে যাচ্ছে, এটাই হচ্ছে ওর টার্গেট। এবার শয়তানের যতগুলো ফাঁদ আছে তন্মধ্যে একটা ফাঁদের নাম হচ্ছে হিংসা, অহংকার, লোভ, আমিত্ব, রাগ, এগুলো সব কার প্রোডাক্ট? আরো জোরে বলেন না। এবার আপনি কারো উন্নতি দেখে দেখতেছেন আপনার মন জ্বলতেছে, কারো প্রশংসা শুনে দেখতেছেন আপনার মনে খারাপ লাগতেছে, আপনার বুঝে নিতে হবে এটা আপনার মন জ্বলে না, শয়তান আপনাকে জ্বালাচ্ছে, শয়তান আপনাকে জ্বালাচ্ছে। এবার আপনি চাইলে সেটাকে সেভও করে রাখতে পারেন, আপনি চাইলে সেটাকে ডিলেটও করে দিতে পারেন। যদি সেভ করে রাখেন তাহলে ফি নারে জাহান্নামা, আর যদি ডিলেট করে যাবেন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়ালা জান্নাত আপনার জন্য অপেক্ষা। এই সিস্টেম হচ্ছে এটা, সিস্টেম হচ্ছে এটা। আমি আমলিয়াতের মধ্যে যা যাওয়ার চেষ্টা করছি, আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। এবার শয়তান আপনাকে রাগ দিল, কি দিল? মানুষ বেশিরভাগ ভুল করে রাগ অবস্থায়, কথা বলেন না কেন? রাগ অবস্থা মাইরা দিছে মামলা, রাগ অবস্থা মাইরা দিছে জেলের মধ্যে চলে গেছে। তাহলে এই রাগটা থাকে কয় মিনিট? বিজ্ঞানের ভাষায় সাইকোলজিক্যাল বিষয়ে নিম্নে 2 মিনিট, উর্ধ্বে 5 মিনিট অথবা 7 মিনিট থাকে রাগ। কয় মিনিট? 2 মিনিট থেকে 7 মিনিটের ভিতর। এই 2 হতে 7 মিনিটের ভিতর যদি নিজেরা কন্ট্রোল করে রাখতে পারেন, জয় আপনার। কারণ যত বেজাল লাগে 2 থেকে 5 মিনিটের ভিতরে লাগে। এবার নবীর হাদিসটা দেখেন, দেখেন আমার নবীর হাদিস, সুবহানাল্লাহ। আচ্ছা যখন রাগ উঠে এটার ওষুধ নবী কি দিছে? যদি দাঁড়ায় থাকো বসে যাও, মাশাআল্লাহ বলে না, যদি দাঁড়ায় থাকো বসে যাও, যদি বসে থাকো শুয়ে যাও, শুয়ে যদি না কমে এটাই তো। এবার নবীর হাদিসের সাথে বিজ্ঞান মিলান, হয় নাই? হয় না? আরেকটু বিজ্ঞান বলছে 2 থেকে 7 মিনিটের ভিতর যদি তুমি নিজেকে কন্ট্রোল করে রাখতে পারো,